গোপালটা মহারাজের পায়ে তৈল মর্ধন করে তো একেবারে মহারাজের কোলে উঠে পড়েছে। আর আমাদের মহারাজও হয়েছেন তেমনি, দিন রাত খালি গোপাল আর গোপাল, যেন গোপাল ছাড়া ওনার আশেপাশে আর কেউ থাকেই না। ওসব মহারাজের ন্যাকাম বুঝবে যেদিন গোপাল মহারাজকে লাথি মেরে সিংহাসন থেকে ফেলে দিয়ে নিজে ওই সিংহাসন দখল করবে। তুমি আর মহারাজের বিচার করো না, তুমি নিজে কি একেবারে গোপালের গলায় মালা পরিয়ে তাকে আশীর্বাদ করে তুমিও কম যাও না। আরে সে তো সামনে, কিন্তু পিছনে পিছনে আমি এক বুদ্ধি এঁটেছি। কি বুদ্ধি ভাই? বলবো বলবো, একেবারে রাজসভাতেই বলবো। এখন তাড়াতাড়ি পা চালাও, 10 ঘটিকা সময় হতে চললো। মহারাজ, কদিন ধরেই আমি এক বিশেষ চিন্তা করছি। কি চিন্তা মহামন্ত্রী? কদিন ধরে দেখছি মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সাথে আমাদের মহারাজের কেমন যেন একটা মনোমালিন্য চলছে, যার ফলে মনোমালিন্য কই না তো? আপনার পরিষ্কার মন তাই বুঝতে পারেন না, কিন্তু নবাবী মহাভারত রচনা, তারপর হলো কি ওই আপনার ওই উদ্যানের সরোবর পদ্মার সাথে ওনার উদ্যানের সরোবর আলাদিনের বিবাহের প্রস্তাব, আমার মনে হয় সামনে উনি এসব ভালো ভালো কথা বলে মুখ মিষ্টি বজায় রাখছেন, কিন্তু মনে মনে হয়তো ভাবছেন বুদ্ধির খেলায় একেবারে হেরে গেলেই ব্যাস, মহারাজ আর তার সভাসদদের একেবারে শেকড় শুদ্ধ উৎপাটন। তাই মনোমালিন্য থেকে মুক্তি পাবার কি উপায় মহামন্ত্রী? আমার যতদূর মনে হয় আপনার তথা আমাদের এই রাজ্যের উপর শনির কোপ দৃষ্টি পড়েছে, তাই খুব ভালো হয় আপনি যদি এক ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার হস্তরেখাটা বিচার করান। তা আপনার জানাশোনা এরকম কোনো জ্যোতিষী আছে নাকি যে ভালোভাবে হস্তরেখা বিচার করতে পারবে? হ্যাঁ আছে বই কি, আর সে শুধু হস্তরেখা বিচারই করে না, কোনো দোষ ত্রুটি থাকলে তার প্রতিকারও করে। গোপাল তোমার কি মত? মহারাজ, মহামন্ত্রী হবুচন্দ্র বয়সে যেমন প্রবীণ, অভিজ্ঞতাতেও প্রবীণ, আমার মনে হয় উনি যথার্থই বলেছেন। বেশ মহামন্ত্রী, আপনি তবে ওনাকে কাল রাজসভায় নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ। ও এই তোমার বুদ্ধি, এতক্ষণে বুঝলাম। কি বুঝলে? তোমার জানাশোনা কোনো জ্যোতিষীকে দিয়ে মহারাজের হস্তরেখা বিচার করাবে, আর তারপর সুলতান কর্তৃক নদিয়া রাজ্য আক্রমণের ভয় দেখিয়ে মহারাজকে একেবারে নিজের কবজায় রাখবে, তাই না? কচুপোর, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো কি করে? তবে তবে চলো আমার সাথে। বেশ যাই চলো। তুমি যতই ছেড়ে দিন করো না কেন, আমি কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না। উমাদর দুটোকে তো আমি বিলক্ষণ চিনি, দেখবে ঠিক একটা না একটা কিছু অঘটন ঘটাবেই ঘটাবে। যাই হোক, এখন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে জ্যোতিষী মশাই সব মনে থাকবে তো? আপনি এই রাজ্যের মহামন্ত্রী, আপনার কথা ভুলে গেলে চলে? তাহলে যে এই রাজ্য থেকে আমার বাস ওঠাতে হবে। বেশ, এই নাও তবে 5 স্বর্ণমুদ্রা, কাজ মিটে গেলে আরো 10 স্বর্ণমুদ্রা দেব। ঠিক আছে মন্ত্রী মশাই। কি বুঝলে গোপুচন্দ্র? বুদ্ধিটা দারুণ, সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আজ মহামন্ত্রী হবুচন্দ্রে তো জ্যোতিষী নিয়ে আসার কথা ছিল,
কিন্তু কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, জ্যোতিষীকে সাথে নিয়ে আসবেন তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। প্রণাম মহারাজ, আমি এসেছি আর সাথে এনেছি এই জ্যোতিষীকে। আরে আসুন আসুন জ্যোতিষী মশাই। হ্যাঁ যাই মহারাজ, দেখি তো মহারাজ আপনার হাতখানা দেখি। বড়ই বিপদ, বড়ই বিপদ। কেন? রাজলক্ষ্মী যে আপনাকে পরিত্যাগ করেছে। সে কি? আমার মনে হয় আপনারই রাজসভায় এমন কোন সভাসদ আছে যে অলক্ষ্মী, অপয়া, শয়তানের অংশ, আর সেই জন্যেই আপনার এই দশা। তাকে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করতে হবে। তা সেই অপয়াটি কে জ্যোতিষী মশাই? শুকে দেখতে হবে, শুকে দেখতে হবে। এ নয়, ইনিও নন, না না না, ইনি তো বরং লক্ষ্মীর বর পুত্র, অত্যন্ত পয়া। না না, দিব্য গন্ধ, এ অপয়া অলক্ষ্মী হতেই পারে না। এ তো অপয়া নয়। কিরকম যেন টক টক গন্ধ। বাঁচান মহারাজ, বাঁচান, বাঁচান, বাঁচান। কি হয়েছে, আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? শয়তান, শয়তান, আজ তো শয়তান, এই জন্যেই আজ আপনার এই দশা। একে একে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করুন। আমার জন্য আপনার তথাই নদিয়া রাজ্যের তথাই সমগ্র নদিয়াবাসীর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তাই আমাকে তাড়ানোর আগেই আমি নিজে স্বইচ্ছায় এই রাজসভা পরিত্যাগ করে চলে যাচ্ছি। প্রণাম মহারাজ। ওহ, নাপতির পোটাকে তাড়াতে পেরে যেন একটু নিশ্চিন্ত মনে হচ্ছে। তা যা বলেছ, এবার থেকে মহারাজ আবার আগের মতো আমাদের চাটুকারিতাকে হাসি মুখে স্বাগত জানাবেন, আর আমাদের উপর মুঠো মুঠো সোনার মোহর হীরে মণি মুক্ত ছড়াবেন। তাহলে তুমি স্বীকার করছো তো আমি বুদ্ধিমান? হ্যাঁ, সে আর বলতে, সত্যি তোমার মতো এরকম বুদ্ধিমান আর হয়ই না। জয় নদিয়া রাজ্যের বুদ্ধিমান মহামন্ত্রী হবুচন্দ্রের জয়। থক থক হয়েছে, এখন চলো এগুলো যাক। দেখলে তো গোপাল, আমি তোমায় বলেছিলুম ও দুটো আস্ত বাঁদর, কোনো না কোনো অঘটন ঘটাবেই ঘটাবে, এখন দেখলে তো প্রমাণ। কি করে বুঝবো বলুন তো যে বকরি বৃহস্পতি আর কুপিত শনি স্বয়ং ওরা দুজন? মহামন্ত্রী হবুচন্দ্র সেদিন আমায় মুক্তমালা দিয়ে আশীর্বাদ করলেন, কি করে বুঝবো বলুন তো শেষমেশ এই ঘটনা ঘটাবেন? তুমি ন্যাকা শশী, তাই বুঝতে পারছো না কে কবে মুক্তর মালা দিল, সোনার আংটি দিল, সেই নিয়েই মজে আছো। মিনসা দুটোকে দেখতে পাই, মুড়ো জেঠার বাড়ি মেরে বিশাকে বাড়ি ছেড়ে দেবো। চুপ করো, আমায় একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও, এখন কি করা যায়? নাও শুনলে, আজ তোমার ছেলে বলল, কাল গ্রামের লোক বলবে, পরশু সারা দেশের লোক বলবে, বলি কোন মুখে বাইরে বের হবে শুনি? চুপ করো। হ্যাঁ চুপ করব, আগে তিনজনে বিষ খাই তবে একেবারে চুপ করব, আর তখন তুমিও বসে বসে ভালো করে ভেবো। ও বাবা, তুমি অত রেগে গেছো কেন? জানো তো পুরুষ মানুষের রাগ ভালো নয়। বাবা গো, পাগল 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 হয়ে গেছে রে। পাগল আমি না তুমি? আমি পাগল? এখন আমি পাগল? এই তো ছোট মন্ত্রীও তো আপনার সাথে ছিল। ছিলাম ওমা, ছিলাম নাকি?
কই মনে পড়ছে না তো সে কি আমার কুড়ের সামনে আপনারা দুজনে ছিলেন বললেন যেমন শেখাচ্ছি তেমনটি বলবে আমি রাজি হলাম তখন আপনারা আমাকে 5 স্বর্ণ মুদ্রা অগ্রিম দিলেন বললেন কাজ মিটে গেলে আরো 10 স্বর্ণ মুদ্রা দেবেন স্বর্ণ মুদ্রা বেটা তুই রৌপ্য মুদ্রা কোনোদিন চোখে দেখেছিস হ্যাঁ যে স্বর্ণ মুদ্রা স্বপ্ন দেখবি তাহলে আপনি দেবেন না না দেব না আরে দূর ঘরে চলো তো ভাই খামোকা পাগলটার সাথে বকবক করে সময় নষ্ট করছো সত্যি চলো চলো ঠিক আছে দাঁড়াও তোমাদের ব্যবস্থাও আমি করছি গোপাল কর্তা ও গোপাল কর্তা কে ও জ্যোতিষী ঠাকুর তা এবার কি গণনা করলেন আমি এই রাজ্যে থাকলে মহারাজের বিপদ না গোপাল কর্তা তবে গতকাল ওই বড় মন্ত্রী আর ছোট মন্ত্রী আমার ঘরেতে এসেছিল ও 10 স্বর্ণ মুদ্রা তুমি হবুচন্দর থেকে কোনোদিনই পাবে না তবে আমার কথা মতো যদি চলো তাহলে আমি তোমায় 20 স্বর্ণ মুদ্রা দেব 20 স্বর্ণ মুদ্রা 20 স্বর্ণ মুদ্রা বলো চলবে হ্যাঁ চলবে বলুন আমায় কি করতে হবে সে আমি তোমায় সময় মতো জানাবো এখন বলো তোমার কুটির কোথায় ওই যে নদীর পূব দিকে বাবলা গাছের যে জঙ্গলটা আছে ওইখানে ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসি গোপাল কর্তা এসো এসো আর এই সব কথা যেন গুণাক্ষরেও কেউ টের না পায় সে আর বলতে কিনে আমি একটু বেরোচ্ছি সে কি তলে তলে এত কি পাজি রে বাবা এ দুটো তো পারলে তলে তলে রাজদ্রোহ পর্যন্ত করতে পারে ওদের তো আর বেশি বাড়তে দেওয়া উচিত হবে না কাল আবার রাজামশাই পূবের জঙ্গলে শিকারে যাবেন সাথে ও দুটোও যাবে আপনি যাবেন না হ্যাঁ আমিও যাচ্ছি তবে এখন ও দুটোই তো সর্বেসর্বা আমার মাথায় এক বুদ্ধি এসেছে শুনুন তবে বুদ্ধিটা তো মন্দ নয় ঠিক আছে তোমার কথা মতোই কাজ হবে আমি তাহলে আসি অধিকার ব্যবস্থাটা আবার পাকা করতে হবে বুঝতে পেরেছো ভাই তাহলে কি করতে হবে কিচ্ছু চিন্তা করবেন না গোপাল কর্তা সমস্ত কিছুই একদম আপনার পরিকল্পনা মতো হবে কিন্তু সাবধান এসব কথা যেন কাক পক্ষীতেও টের না পায় এই গুফ জ্যোতিষী লোক চিনতে একবার ভুল করেছে বারবার করবে না বেশ এই নাও তবে 50টি স্বর্ণ কাজের পরে নয় কাজের আগে পুরোপুরি দক্ষিণা দান কি খুশি তো খুশি বলে খুশি পুরোপুরি খুশি বেশ তাহলে সেই কথাই রইল আমি তাহলে চলি ও আজ প্রাণ ভরে শিকার করেছি সত্যি আজ 8টা বালিহাঁস 3টি খরগোশ 2টো হরিণ সত্যি নসিবটা খুব ভালো কিন্তু যাই বলুন মহারাজ বাঘ শিকার না করলে কিন্তু ঠিক শিকার করা হয় না এসব পাখিটাকে শিকার তো বাচ্চাদের শিকার যদি পুরুষ হন তবে বাঘ শিকার করুন কি বলছেন কবিরত্ন মশাই আমরা কি তবে পুরুষ নই না দেখে তো পুরুষ বলেই মনে হচ্ছে তবে প্রমাণ চাই ওই যে বাঘ শিকার আমরা শিকার করব বলে বাঘ যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে হ্যাঁ সত্যি বড় মন্ত্রী এটা একদম ঠিক বলেছেন দেখুন বড় মন্ত্রী আপনি কথাটা ঠিকই বলেছেন বাঘ আপনাদের জন্য বসে থাকবে না ঠিকই
কিন্তু আপনাদেরই তো উচিত বাঘকে খুঁজে বের করা, তারপর শিকার করা। সমস্ত রাজা বাদশারা এটাই করেন। ঠিক আছে, আমরাও তাই করব। চলো তো মহামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। আমরা পুবের জঙ্গলের দিকে যাই, তারপর সেখান থেকে বাঘ মেরে এনে ওই কবিরত্ন মশাইকে দেখিয়ে দিতে চাই যে আমরা পুরুষ। হ্যাঁ তাই চলো। এ কোথায় নিয়ে এলে মহামন্ত্রী? চারিদিকে কেমন যেন নিঝুম। হঠাৎ যদি একটা বাঘ ঘাড়ের উপর লাফিয়ে পড়ে তাহলে মনে হয় দস্যু। ওরে বাবা রে, এই এই আমায় পেলে পালাবেন না। এই দুটোকে বন্দি কর, রাত্রে মায়ের কাছে বলি দেওয়া হবে। এই তো মায়ের থানে তোদের উৎসর্গ করা হবে। আড়ি কাটে ঢুকিয়ে দে। ঠিক আছে সর্দার, এই চল। চুপ করো। এই নাও মায়ের মন্ত্রপ্য তো খাড়া। দিন সর্দার, সাবধান, এ মায়ের মন্ত্রপ্য তো খারাপ। এর এক কোপে তোকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দেব। তার আগে তোর ভবলীলা সঙ্গ করব। এবার তোর পালা। আয় আয় এবার। কি বাবা গু, বেটা ভিতুর ডিম দস্যু হয়েছে। আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ যাই মহারাজ। সৈন্যগণ, এনাদের রাজপ্রাসাদে নিয়ে চল। যথাজ্ঞা বিদুষক মশাই। চলুন মহারাজ, চলুন ছোট মন্ত্রী। তুমিও চলো গোপাল। মহারাজ, আমি অলক্ষী, অপয়া, আস্ত শয়তান। আপনার রাজসভায় গেলে আবার আপনার ওপর বৃহস্পতি আর শনি কুপিত হবেন, তাতে আপনারই সর্বনাশ। কিন্তু আজ তুমি আমার আর গোবুচন্দ্রের প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমায় পুনরায় রাজসভায় তোমার নিজের কাজে পুনর্বহাল করলুম। এখন চলো আমার সাথে। আপনার ইচ্ছাই শিরোধার্য মহারাজ। আপনারা সকলেই তাহলে সেদিনকার সেই ঘটনাটা শুনলেন। তাহলে এবার আপনারা বলুন, আমি গোপালকে পুনর্বহাল করে কোন অন্যায় কাজ করেছি কি? আগে না মহারাজ, আপনার সিদ্ধান্তই সঠিক। আর আপনারা, আপনাদের মতামত কি? অবশ্য আপনারা কে একমত আর কে একমত নয় সে ব্যাপারে আমার কিছু এসে যায় না। যাদের মনে হবে গোপাল রাজসভায় এলে আমার সাথে সাথে তাদেরও ক্ষতি হবে, তাদের প্রতি আমার নির্দেশ, তারা এই রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও। না না একি মহারাজ, আমরা রাজ্য ত্যাগ করবো কেন? বরং গোপাল আমাদের মাঝে ফিরে আসতে আমরা যথেষ্ট খুশি। সকলে বলো জয় গোপালের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহ কি বুদ্ধিমান বড় মন্ত্রী না হয়েছেন। গোপাল তো গেলই না, উল্টে আরো শক্তভাবে রাজসভায় নিজেকে প্রতিষ্ঠিত করলো। আর মধ্যখান থেকে আমার পাঁচটা স্বর্ণমুদ্রা চলে গেল। ঠিক আছে, সুযোগ পাই তখন আবার দেখে নেব। আচ্ছা গোপাল, তুমি তো সেই জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলেই তো রাজা সব কিছু বুঝে যেতেন, তা সত্ত্বেও এত নাটকের অবতারণা করলে কেন? জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলে রাজা হয়তো আমাকে রাজসভায় ঠাই দিতেন, কিন্তু হবুচন্দ্র আর গোবুচন্দ্রকে তাড়াতেন। অন্যের অন্যের সংস্থান করার ক্ষমতা যখন আমার নেই, তখন অন্যের অন্য সংস্থান বন্ধের অধিকারও আমার নেই। আর দ্বিতীয়ত, রাজামশাইয়ের কণ্ঠস্বরে দৃঢ়তার অভাব ছিল, এবং এর সুযোগ নিয়ে অনেক সভাসদই
অনেক রকম অপকর্ম চালাচ্ছিল। আজ তারা আমার ওপর বিরক্ত হয়ে আমায় তাড়ালো। কাল এই ঘটনা আপনার ক্ষেত্রেও হতে পারত। তাই মহারাজের এই দৃঢ় কণ্ঠস্বরের ঘোষণায় সেই ঘটনাটার আর পুনরাবৃত্তি হওয়া অনেকটা কমে গেল। আর তৃতীয়ত, হবুচন্দ্র আর গবুচন্দ্রের মনে চিন্তা ঢুকল। কি চিন্তা? প্রথমত, পাঁচ স্বর্ণমুদ্রা লোকসানের চিন্তা। আর দ্বিতীয়ত, গোপাল যদি সেই জ্যোতিষীকে খুঁজে পেতে রাজসভায় ধরে আনে তাহলেই ব্যাস, চাকরিটা তো যাবেই, সাথে সাথে যেতে হবে কারাগারে। হ্যাঁ, এখন তো তুমি আবার রাজার বিদূষক। তোমার অধীনে 50টি সৈন্য, কাজেই খুঁজে পেতে তোমার অসুবিধে হবে না। সত্যি গোপাল, তুমি মহা। সবই আপনার আর মহারাজের দয়া। এবারের গল্প বিবিধ। কি লজ্জার কথা, এসে কিনা সামান্য একটু ক্ষীরের জন্য জোর বদনাম নিতে হলো। বলি, একটু চোখ কান খোলা রাখবে তো? বাজে বকুনা তো, কি করে জানবো যে ক্ষীরের নিচে কলি চুন আছে? বলি, তুমি বুঝতে পেরেছিলে? বেটা, উড়ে পাউনটা মহা বিচ্যুত। আমার যতদূর মনে হয় এ বোধহয় ওই উড়ে পাউনটার নয়, গোপালের কারসাজি। হয়তো মহারাজ 5-6 দিন ধরে ক্ষীণ না পেয়ে গোপালকে ধরেছিল, আর গোপালও হয়তো মাথা থেকেই বুদ্ধিটা বের করেছিল। ছি 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 ছি, কি লজ্জার কথা, গোপালের সামনে মহারাজের কাছে চুরি স্বীকার করে ক্ষমা চাওয়া। সত্যি কথাটা মনে পড়লে বড় কান্না পায়। কাঁদবেন না মহামন্ত্রী, তার চেয়ে চলুন রাজসভায় যাই, গোপালকে জব্দ করার নতুন কোনো উপায় খুঁজি। হ্যাঁ, সেই বরং ভালো। এ কি গোপাল আসেনি কেন? শরীর খারাপ হলো নাকি? বর্ষাকাল, নদীতে দেদা আর ইলিশ মাছ উঠেছে। দেখুন, সে বেটা হয়তো ঘরেতে বসে ইলিশের পাতুড়ি আর ধুমায়মান ভাত খাচ্ছে। সে যে কারণই হোক না কেন, গোপাল রাজসভায় উপস্থিত না থাকলে রাজকার্যে যেন মন বসে না। হ্যাঁ মহারাজ, এই কথা সত্য বটে। ওই তো, নাম করতে না করতেই হাজির। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, পথে যা কাদা, তাতে এক পা এগোতে তিন পা পিছিয়ে পড়ি, তাই একটু সময় লাগলো আর কি। কি ব্যাপার মহামন্ত্রী, কি ফিস ফিস করছেন? এই বলছিলাম, আমাদের গোপাল ইদানিং খুব মিথ্যে কথা বলা শিখেছে। কেন কেন, কি মিথ্যেটা বললাম শুনি। এই যে তুমি বললে, দু পা এগোতে তিন পা পিছিয়ে পড়, তার মানে প্রতিবার তুমি এক পা করে পিছোচ্ছ। তাহলে রাজসভায় পৌঁছলে কি করে শুনি? কি করে আবার, রাজপ্রাসাদের দিকে পিছন করে হেঁটে? সত্যি গোপাল, তোমার সাথে কথায় পাড়া খুবই মুশকিল। নিজের আসনে বসো। মহারাজ, কদিন ধরে আমি এক বিশেষ সমস্যায় পড়েছি। কি সমস্যা কবিরত্ন? কিছুতেই ঠিক করতে পারছি না, মান পাতা বড় নাকি পান পাতা বড়। অবশ্যই মান পাতা, কি বলো গোপাল? মহারাজ, আকৃতির দিক দিয়ে মান পাতা নিশ্চয়ই বড়, কিন্তু মর্যাদার দিক দিয়ে বড় পান পাতা। কারণ ধনী দরিদ্র রাজা প্রজা এমনকি পূজা অনুষ্ঠানেও পানের প্রয়োজন পড়ে, আর সেখানে মানের প্রয়োজন একেবারে শূন্য। সভাসদগণ, আপনারা কি এ ব্যাপারে গোপালের সাথে একমত? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। কবিরত্ন, আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন তো? আগে হ্যাঁ মহারাজ, সত্যি গোপাল, ধন্য তোমার বিশ্লেষণী শক্তি। মা বিনা পানির কাছে প্রার্থনা করি যেন তোমার নাম দিকে দিগন্তে ছড়িয়ে পড়ে। এবারের গল্প চোরে ডাকাতে। মহারাজ, কাল রাত্রে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, সর্বস্ব লুট করে নিয়ে গেছে মহারাজ। আহ,
আজ ডাকাতি করব গোপালের বাড়িতে। শুনেছি লোকটা মহা ঘুঘু, বেটা আবার কোনো ফ্যাসাতে ফেলবে না তো। বেশি লাফালাফি করলে এটা আছে না, এক কোপে ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো। তবু কেমন যেন ভয় করছে। আরে এত ভাবিস না, রাতটা আগে হতে দে না। বাবা সে গুড়ে বালি, তোমরা দরজা ভেঙে ঢোকার আগেই আমি চাল ফুড়ে নামবো, তারপর ব্যাস সব মাল নিয়ে চম্পট। চারদিক নিচুম অন্ধকার, গোপালের ঘরও অন্ধকার, মনে হয় ঘুমোচ্ছে। এই তার সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে, এই তাল। হ্যাঁ চলো সর্দার। ওগো শুনছো, ওগো বলি শুনছো, কি হয়েছে? ঘরেতে চোর পড়েছে। চোর? এই গোপাল দরজা খোল। দরজা খোল বলছি, নাহলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ওগো ওগো এবার বোধহয় ডাকাত পড়েছে। ওগো ওগো মাথার উপর চোর, নিচে ডাকাত, এখন কি হবে গো? আহ চুপ করো, যা বলছি শোনো। এই সর্বনাশ, ডাকাত দুটো হাজির হয়ে দেখছি, কি যে করি এখন। মা কালী তুমি ভরসা, এই ডাকাতদের হাত থেকে বাঁচাও মা। কেননি যা বললাম মনে থাকে যেন। এই গোপাল দরজা খোল। গোপাল দরজা খোল বলছি, না হলে দরজা ভেঙে দেব। এই চুপ চুপ একদম, আর বাড়ির কর্তা কোথায়? সিন্ধুকের চাবি কোথায়? শিগগিরই বল, নাহলে এক কোপে ধর থেকে মুন্ডু সব আলাদা করে দেবো। ওগো কর্তা ওই চালের উপর আছে গো, তার কাছে সিন্ধুকের চাবি আছে। সিন্ধুকের চাবি কোথায়? ওগো বিশ্বাস করো আমি জানি না, আমি জানি না গো। পালাই চল। গিন্নি তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, এই চোরের দয়ায় ঠিকই আছি। হ্যাঁ এবারে চোর নাকি? মার 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 না 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 না, একে মারবেন কেন? কেন? কারণ কর্তারা গো পেটের দায়ে চুরি করি, ভালো কাজ পেলে এ ঘেন্নার কাজ ছেড়ে দেব গো, মা কালী দিব্যি বলছি। বেশ তবে কাল থেকেই আমার খেতে কাজ করবি, খাওয়া পড়া ছাড়াও মাস গেলে দু টাকা পাবি, কি করবি তো? একটা নিশ্চয় করব। সত্যি গোপাল তোমার মতো উদার এ জগতে খুবই কম দেখেছি। সবই ভগবানের দয়া। এবারের গল্প ইলিশ মাছ রহস্য। কি ব্যাপার, মহামন্ত্রী হবুচন্দ্র এখনো এলেন না কেন? বলি তারও কি আবার আমাদের গোপালের মতো কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে নাকি? না, তিনি যেমন কুচক্রি মানুষ তাতে তাঁর কপালে কৃষ্ণ প্রাপ্তি নয় নারদ প্রাপ্তির কথাই লেখা আছে। নাপ্তের পো আমাদের মহামন্ত্রীকে নিয়ে কেমন মজা করছেন। হুম তাই তো দেখছি, আবার সাথে জুটেছে বেটা কবিরত্ন। প্রণাম মহারাজ। কি ব্যাপার, রাজসভায় আসতে এত দেরি কেন?
যে গিন্নির রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়িতে রাঁধতে একটু দেরি হলো, আর আমি আবার না ওই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি খেতে এত ভালোবাসি না যে না খেয়ে এলে মানে রাজকাজে মন বসাতে পারবো না। আমার আবার ভালো লাগে মোরলা মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা। তবে যাই বলুন মহারাজ, রুই মাছের মাথা, মৌরলা, কুচো চিংড়ি, এদের সবার থেকে আলাদা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা। আহা কি সুস্বাদু! আর বাঙালির এমন স্বভাব যে ইলিশ মাছ দিয়ে পদ দিয়ে গেলে লোকে তার দাম ঠিক শুধবেই শুধবে। হ্যাঁ এই কথাটা একদম ঠিক। কেউ বলবে হ্যাঁ গো ভাই কত পড়লো গো, কেউ বলবে কত দাম নিল গো মাছটা। শুধু তাই নয়, মাছটার ওজন আর কোন নদীর কোন ঘাটের মাছ তাও শুধবে। হ্যাঁ হ্যাঁ কথাটা একদম ঠিক। এই তো সেদিন আমি নদীর ঘাট থেকে একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি যাচ্ছিলাম, পথে যার সাথে দেখা হচ্ছে তারাই এক কথা, মাছটার ওজন কত, কোত্থেকে নিলে। এক এক সময় মনে হচ্ছিল মাছটা ফেলে দৌড়ই। ভারতে এমন কেউ নেই যে বলতে পারে যে আমার লোকে কোনোদিন ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেনি বা করবে না, এমনকি আমাদের গোপালও নয়। মোটেই নয়, আমি হলফ করে বলতে পারি যে আমি নদী তীর থেকে বাড়ি পর্যন্ত হাতে করে ইলিশ মাছ নিয়ে গেলেও আমায় কেউ দাম জিজ্ঞেস করবে না, এমনকি আমার বাড়ির লোকও নয়। অসম্ভব, লোকালয় দিয়ে ইলিশ মাছ নিয়ে গেলে লোকে তোমায় দাম জিজ্ঞাসা করবে না, এ হতেই পারে না। আমি জোর দিয়ে বলতে পারি যে আমি ইলিশ মাছ নিয়ে নদীর পার থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও ইলিশ মাছের ওজন বা দাম কোনটাই কেউ জিজ্ঞেস করবে না। অসম্ভব, ছোটবেলা থেকে আমি দেখে আসছি ইলিশ মাছ হাতে ঝুলিয়ে পথ দিয়ে গেলে কেউ না কেউ তার ওজন না হোক দাম ঠিক জিজ্ঞাসা করবে। করবেই, আমি বলছি করবে না। আমি বলছি করবে। ওষুধ ধরেছি, ঠিক আছে ঠিক আছে, অত তক্কাতক্কি কিসের দরকার। হ্যাঁ তুমি তোমার কথার প্রমাণ দাও, যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা না করে তবে মহারাজ তোমায় 100 স্বর্ণ মুদ্রা দেবে, আর যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে তবে তৎক্ষণাৎ জনসমক্ষে তোমাকে 100 গা চাবুক মারা হবে। বলো রাজি? রাজি রাজি। বেশ তবে চলো নদীর ঘাটে। হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো সেই ভালো, চলো চলো। এই নাও গোপাল ইলিশ মাছ, আর আমার এই দুই বিশ্বস্ত লোক তোমায় অনুসরণ করবে, আশা করি বুঝেছো কেন। হ্যাঁ মহারাজ, আমার কথার সত্যাসত্য নিরূপণের জন্য। বেশ এবার তবে আমরা তোমার বাড়িতে গিয়ে অপেক্ষা করি, তুমি এসো। চলো হে চলো সব। হ্যাঁ হ্যাঁ চলুন 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 চলুন। এইবার আমার বুদ্ধির খেলা। এইবার হয়েছে। আরে ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ বুঝতে পারছো না, ও তো আমাদের গোপাল কর্তা। হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু ওর পোশাক আশাক কেমন তারা কেন, আবার হাতে ইলিশ মাছ ঝুলিয়ে যাচ্ছে। আহারে মনে হয় বেচারা পাগল হয়ে গেছে। এই তো আমি এখানে, এই লোক দুটোর মুখে আমি সবই শুনেছি। কি বুঝলেন মহারাজ? সত্যি গোপাল তুমি মহান। এই নাও তোমার পুরস্কার। বলো সকলে বলো জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সত্যি সত্যি গোপাল তুমি মহান, সত্যি অতি মহান।
মহান তোমার বুদ্ধি, মহান তোমার চিন্তা ভাবনা, মহান তোমার বিচার বিশ্লেষণ। কি বলেন সভাকবি রায়গুণাকর ভরতচন্দ্র? হ্যাঁ মহারাজ, আপনার এই কথা একদম সত্য। এই ব্যাপারে আমি আপনার সাথে একমত, সম্পূর্ণরূপে একমত। কিন্তু মহারাজ, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? কি ব্যাপার লক্ষ্য করব সভাকবি? আমরা গোপালের এত সুখ্যাতি করছি, গোপালের এত জয়গান করছি, কিন্তু হবুচন্দ্র, গোবুচন্দ্র, আমাদের সেনাপতি মহাশয়, সবাই কিরকম যেন মুখ গোমড়া করে বসে আছে। কেউ গোপালের এতটুকু সুখ্যাতি করা তো দূরের কথা, একটু হাসি হাসি মুখ পর্যন্ত করেনি। এ বাবা, না না, এ কি কথা! ছিচ, এ ধরনের কথা বলবেন না কবিরত্ন মশাই। আমরা গোপালের এই আশ্চর্য বুদ্ধি দেখে হতভম্ব হয়ে গেছি, বিস্ময়ে অভিভূত হয়ে গেছি, তাই আমাদের বাকশক্তি রহিত হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, আমি হবুচন্দ্রের কথা সম্পূর্ণরূপে সমর্থন করি। আমিও এ বিষয়ে হবুচন্দ্র, গোবুচন্দ্রের সাথে একমত। তবে মহারাজ, আমার মনে হয় আমরা কিন্তু গোপালকে তার এই বুদ্ধিমত্তা সঠিক সম্মান দিচ্ছি না। আচ্ছা সেনাপতি মহাশয়, আমরা ঠিক কি করলে গোপালের বুদ্ধিমত্তার উপযুক্ত সম্মান দেয়া হবে? কেন, পুরস্কার স্বয়ং মহারাজ স্বহস্তে গোপালকে পুরস্কৃত করবেন। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো, কথাটা ঠিকই বটে, আমি স্বহস্তে গোপালকে পুরস্কৃত করব। এই নাও গোপাল, তোমার পুরস্কার। কি গোপাল, এবার খুশি তো? সবই তো মহারাজের দান, আর উপরওয়ালা মহারাজের দয়া। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে? শিগগিরই এসো। যাই যাই। ওহ, চেঁচিয়ে চেঁচিয়ে যেন গ্রাম মাথায় করে তুললো। বলো কি হয়েছে, তাড়াতাড়ি বলো দেখিনি, ছিষ্টির কাজ পড়ে আছে। আরে এই দেখো, বলো পছন্দ হয়েছে? মা, কি সুন্দর! কই দেখি দেখি। এই কেমন হয়েছে বললে না তো? সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই মালাটা পরে আমি নদীর ঘাটে জল আনতে যাব। এই হলো তো, কোনো গয়না দিলেই অমনি পড়ে পুকুরে জল আনতে যাব। কই একদিন তো বললে না, সন্ধেবেলা সুন্দর একটা শাড়ি পরে, চুল বেঁধে, মুখ হাত ধুয়ে, গয়নাটা পরে প্রদীপ আলোকে বসে, তোমার জন্য নরম নরম হাতে মিঠে পান সাজব। ন্যাকামো করো না তো, আমি এখন রান্না করছি, তোমার সাথে বক বক করতে গেলে কড়া ধরে যাবে। কি রাঁধছো গিন্নি? মাংস, কচি পাঠার মাংস। বাবা, কি সুন্দর! জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে। থাক, জিভ দিয়ে আর জল গড়াতে হবে না, সোজা পুকুর ঘাটে চলে যাও, একটা ডুব মেরে মাথা দিয়ে জল গড়াতে গড়াতে এসো, তারপর গরম গরম কচি পাঠার ঝোল আর ভাত খেও। সেই ভালো, দাও দাও একটু সর্ষের তেল দাও তো দেখি। ঘরে এসো, দিচ্ছি। হ্যাঁ চলো চলো। সত্যি গিন্নি, আজ পাঠার মাংসটা কষে রেঁধেছ, হ্যাঁ, টক ঝাল নুন মিষ্টি সব একেবারে ঠিক ঠিক হয়েছিল। যত্ন করে রাঁধতে হয়, তবেই না এমন সুন্দর স্বাদ হয়। ও বাবা, এই সময় আবার কি এলো? মানু, ঘটি বাটি নয়, তাহলে গরুর গাড়িতে না এসে ঝাঁকার মাথায় চেপে আসতো। এই থাম 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 থাম, এখানে এখানে থাম। ও বাবা, এই নে পাঁচ পয়সা। ও বাবা, সেই কোন ঘরে দুটো মুড়ি গুড় খেয়ে গাড়ি চালাচ্ছি, আর এই পরন্ত রোদে কেষ্টনগরে এসে থামলাম, এটা কি কষ্ট নয় কর্তা? কষ্ট নিশ্চয়ই কষ্ট, তবে তার জন্য আর মাত্র দুটো পয়সা বেশি দিতে পারি, তার বেশি নয়। সর্বসা করলে মাত্র সাত পয়সা, বেশ তাই দেন। এই নে। আর কেপ্পন একেবারে। দিদি, ও দিদি, আরে বলি চিনতে পারছো? ও মা,
আমার গোলু ভাই, আয় আয়। অনেক দিন পর এলুম গো। হ্যাঁ সে তো বটেই। তারপর আছিস কেমন ভাই? মামা মামি কেমন আছেন? আর সেই চন্দনা পাখিটা, সেটা কেমন আছে? আরে বাবা, প্রশ্নের বান ডেকে ফেললে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমাকে আর জামাইবাবুকে প্রণাম করি। বেঁচে থাক ভাই আমার, সুখে থাক, শান্তিতে থাক। থাক থাক থাক, হয়েছে হয়েছে। ও মা, হয়েছে হয়েছে কি গো? সাতটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র ভাই আমার, শুধু হয়েছে হয়েছে বলে হবে? আশীর্বাদ দেবে না? আশীর্বাদ করে সুখী হও, দীর্ঘজীবী হও, সারা জীবন শান্তিতে বসবাস কর। আর মনে মনে অভিশাপ দিচ্ছি, আমার ঘাড় ভেঙে খাবার চেষ্টা করলে ওলায় উঠায় মন। এতক্ষণ পর বসে পাটা যেন একটু জুড়লো। কি রে, নমস্কারের পাট তো চুকলো, এবার আমার প্রশ্নের উত্তরগুলো দে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি 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 দিদি। ওই আমি ভালোই আছি, মামা মামির শরীরটা খুব একটা ভালো নয়, দুজনেই বাতের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছে। আর ওই চন্দনা পাখিটা যথেষ্ট বয়স হওয়ার দরুন পটল তুলেছে, অবশ্য তার জায়গায় একটা নতুন পাখি পোষা হয়েছে, নাম মৌটুসি, তাকে তোমার নামও বলা হয়েছে, সে শিখেছে, গেলে শুনতে পাবে। বাবা, এই কৃষ্ণনগর থেকে তেহট্ট, সংসারপাতি ছেড়ে কি করে যাই বলতো ভাই? তবে হ্যাঁ, তোর যদি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই যাব। তবে শোনো, আগামী 15ই ফাল্গুন আমার বিয়ে, এক সপ্তাহ আগে থেকে যেতে হবে কিন্তু। ও মা, আমার একমাত্র মামা তো ভাইয়ের বিয়ে, আর আমি যাব না? তা কখনো হয় নাকি? যাব, নিশ্চয়ই যাব, আর নতুন কনে বউকে কানবালা দিয়ে আশীর্বাদ করব। সবই তোমার আর জামাইবাবুর আশীর্বাদ দিদি। তা তো বটেই, তা তো বটেই। বাস নাও শালার যে বিয়ে, খসাও এবার মোটা টাকা। ভাই, আজ কিন্তু তুই রাত্রে এখানে থাকবি। হ্যাঁ সে তো বটেই, না হলে আবার এক্ষুনি কেষ্টনগর থেকে তেহট্ট ফিরতে গেলে ও পথের কষ্টে দম বন্ধ হয়ে অক্কা পাবো। বালাই ষাট, অমন কথা মুখেও আনিস না ভাই, সামনেই না তোর বিয়ে, বিয়ে থা করবি, গুটি কয়েক বাচ্চা কাচা নিয়ে সুখে শান্তিতে ঘর করবি, তারপর তোর ছেলেপিলের বেথা দিয়ে তাদের হাতে সংসারের দায় দায়িত্ব ছেড়ে তবে না মরণ। আর দুটি লুচি নে ভাই। না 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 দিদি, আকণ্ঠ হয়ে গেছে, আর পারবো না, এবার পেটটাই না ফেটে যায়। পেটটাই না ফেটে যায়, কি একেবারে খেলি রে! ওই তো লুচি, আলুর দম আর একটু মোহনভোগ, মাছ মাংস এসব কিছুই তো খাওয়াতে পারলুম না। ভালো কথা বলি শোন, কাল দুপুরে বরং গরম গরম ভাত আর লাউ ডগা দিয়ে কই মাছের ঝোল খেয়ে বলি কি গো, হাতির মতো না গেলে কিছু বলছো না কেন আমার ভাইকে? আমি আবার কি বলবো, মাছ ধরার কথা, নেতা জেলেকে দিয়ে মাছ ধরিয়ে রাখবো, সে কই মাগুর শিঙ্গি রুই কাতলা যা বলবে তাই। হ্যাঁ ভাই, সত্যি থেকে যা। দিদি, তোমার কথা শুনে আমি শুধু কাল দুপুরবেলা পর্যন্ত কেন, তিন চার দিন ধরে থাকলেও তো মাছ মাংস খেতে পারবো না। কেন? গেলবার দোলের দিন আমি দীক্ষা নিয়েছি গো বৈষ্ণব ধর্মে, এই দেখো কণ্ঠ, তাই আর মাছ মাংস ছুঁই না, সম্পূর্ণ নিরামিষ। বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। আজকাল যা আকরার বাজার, মাছ মাংস না খেলে অনেকগুলো টাকা বেঁচে যায়। ও মরুন দশা, পয়সা বাঁচানোর চিন্তা ছাড়া কি আর কোনো চিন্তা তোমার মাথায় এলো না গো? হ্যাঁ এসেছে। কি চিন্তা? মোহন ভোগের, এখনো একটুও পেলাম না। সত্যি এই এক চিন্তা তোমার, খাওয়া বলি আগের জন্মে কি ছিলে ঘটোৎকচ? হ্যাঁ ভীম, আর তুমি হিড়িম্বা। তা যা বলেছো জামাইবাবু। দিদি, তাহলে সেই কথাই রইল। হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক, আমি এক সপ্তাহ আগেই চলে যাব। কই হে গাড়োয়ান, চলো চলো চলো। ব্যাস নাও, কোথাকার কোন মামাতো ভাই বলা হয়ে গেল তার বউকে কানবালা দেবে,
আমাকে হুকুম করা হয়ে গেল ঝুমকো লাগানো কানবালা নিয়ে আসার, কিন্তু কই পয়সাটা যে কোত্থেকে আসবে সে চিন্তা নেই, হুকুম তো দিয়ে দিলাম, নে মর। এবার করুর বলদের মতো টাকার ধান্দায় পথে পথে ঘুরে মর। বিয়ে করার খুব শখ, হ্যাঁ বুঝবি গলু বুঝবি, যখন তোকেও এইসব শাড়ি গয়নার আবদার মেটানোর জন্য পাগলের মতো পথে পথে ঘুরতে হবে। বেটা গোপালকে অত বুদ্ধি করে তাড়ালাম, কিন্তু আমাদের কবিরত্ন মশাই পুরো ব্যাপারটা জল ঢেলে দিলেন। এখন তো বেটা মহারাজের পাশে পাশে যায়। হবে না, মহারানী তথা সমগ্র নদিয়াবাসীকে বর্ধমানের রানীর অপমানের হাত থেকে বাঁচাবে। তারপর ওই যে মহারাজের পিতার বিষোৎসর্গের সারকে সুলতান বাহাদুরের হাত থেকে বাঁচিয়ে দেবতা রসদৃষ্টি হইতে সমগ্র নদিয়াবাসীকে সাথে মহারাজের পরিবারকে পর্যন্ত বাঁচালেন, তা ওই নাপতের বেটা গোপাল মহারাজের পাশে পাশে যাবে না তো কি তুমি আমি যাব? আহারে, ওই মতির মালাটার উপর আমার বহুদিনের লোভ ছিল, একেবারে আসল গজমতির মালা, সুদূর জম্বুদ্বীপ থেকে প্রত্যেকটি মুক্ত বাছাই করে আনা, এক একটি মুক্তার দাম লক্ষ স্বর্ণমুদ্রা। সত্যি রাজা যখন গোপালকে ওই মুক্তার মালাটা উপহার দিচ্ছিল না, তখন আমার বুকের পাঁজরের সবকটা হাড় ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল এক কোপে নাপতে বেটা ধর্মমূল্য সব আলাদা করে দিই, রোজ রোজ বেটা মোহরের থলে মুক্তমালা রত্নাঙ্গরীয় সোনার হাড় ঝেড়ে ঝেড়ে ঘরেতে একটা ছোটখাটো রত্নভাণ্ডার করে তুলেছে বোধ হয়। সে আর বলতে, চুপ চুপ, ওই যে বেটা আসছে, একেবারে দুলকি চালে আসছে। কি হে গোপাল, দুলকি চালে চলছে কোথায়? হ্যাঁ, ও হো হো হো, আপনারা প্রাত প্রণাম হই মন্ত্রী মশাইরা, প্রাত প্রণাম সেনাপতি মশাই। প্রাত প্রণাম, তারপর চললে কোথায়? রাজসভায়। এখনো যে দশ ঘটিকা হয়নি সে খেয়াল আছে? হ্যাঁ, সে কি দশ ঘটিকা হয়নি? বলি তুমি কি সিদ্ধি টিদ্ধি খেয়েছিলে নাকি, সময় দণ্ডটা পথে দেখনি? না, আসলে এক বিশেষ চিন্তা করছিলুম কি না তাই আর কি। রাজসভা শুরু হতে এখনো অনেকটা সময় বাকি, ততক্ষণ বরং আমাদের সাথে বসে একটু গল্প গুজব করো, দেখবে চিন্তা ভাবনা সব কেটে গিয়ে মনটা কেমন বেশ চচ্চরে হয়ে যাবে। সেই বরং ভালো, বসি তবে। তার কি নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল? ওই বিদ্যাসুন্দরের গান নিয়ে। আহা, সে কি গান! আমি প্রেম করেছি রসে মজেছি কৃষ্ণ গেল কই, আহা ধরো ধরো, কদম তলায় গিয়ে দেখি শুধুই জল থই 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 থই, আহা এই কি ভালো না! দারুণ 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 সুন্দর গান। কি গোপাল, তোমার কেমন লাগলো? ওই ভালোই আর কি, মানে মন্দের ভালো আর কি। ও মামা, সে কি মন্দের ভালো, ওরকম বলো না, বিদ্যাসুন্দরের গান বুঝেছ? ও বেটা কোনোদিন হীরা বিবির গান শুনেছে যে বিদ্যাসুন্দরের গানের মর্ম বুঝবে? খ্যামটা ছাড়া ও আর কিছু জানে না। হ্যাঁ, এইসব গানের মর্ম বুঝি আমি, এককালে আমরা ঢাকা বিক্রমপুরের জমিদার ছিলাম, তাই আমরা এইসব গানের মর্ম বুঝতাম। শুনেছি ঢাকার জমিদারদের জমিদারিতে অনেক রকম আশ্চর্য ঘটনা দেখা বা শোনা যায়, তা তোমাদের এরকম কোনো আশ্চর্য ঘটনা? ও বাবা, ছিল না আবার, আমার দাদুর যে গোয়াল ছিল, তা সেই গোয়ালের গরু দুধ দুইবার জন্য এক গোয়ালা ছিল, নাম রঘুপতি। তা রঘুপতি রোজ গরুগুলোকে কাঁধে করে নিয়ে গিয়ে মাঠে বেঁধে আসতো সকালবেলা, আবার সন্ধে হলে গরুগুলোকে কাঁধে করে নিয়ে এসে গোয়ালে ঢোকাতো। বাবা, সে কি সামান্য এক মানুষ কাঁধে করে দুবেলা গরু বইত? বিশ্বাস হচ্ছে না, জানি হবে না, আরে সবই অভ্যেস। রঘুপতি যে গরুগুলোকে দুবেলা কাঁধে করে বইত, সেই গরুগুলো যখন ছোট ছিল না, অর্থাৎ যখন কিনা বাছুর ছিল, তখন থেকেই রঘুপতি তাদের কাঁধে তুলতো, তাই আর কি। ও, এইবার বুঝেছি, সত্যি এত সুন্দর করে বোঝালেন না ভাই। এই নাও, এই নাও পেয়ারা। উমা কই, দাও দাও। বাহ, খুব মিষ্টি তো। মহারাজের জন্য এনেছিলাম, কিন্তু তোমার কথায় খুশি হয়ে তোমায় দিলাম। আসলে ঘটনাটা কি হয়েছে জানো, আজ সকালে বসে গুড় রুটি খাচ্ছিলাম, তা হঠাৎ জানলা দিয়ে পেয়ারা গাছটার দিকে চোখ চলে যায়, ব্যাস
ডাকলুম গাছটাকে, গাছটা কাছে এলো, পেয়ারাটা পারলুম, তারপর আবার যেই চলে যেতে বললুম অমনি গুড়গুড় করে নিজের জায়গায় চলে গেল। দেখো গোপাল, অত গুল মারা কিন্তু ভালো নয়। সে কি গুল মারলাম কোথায়? বলি গাছপালা কোনোদিন হাঁটা চলা করতে পারে? আগে পুরো কথাটা তো শোনো। ঘটনাটা হলো কি, আমাদের বাড়িতে একটা টিকটিকি ছিল, তা তার পিঠে একদিন একটা জোকে রক্ত খেয়ে ফুটো করে দিয়েছিল, আর সেই পিঠে একটা শালিক পাখিতে এক করে দিয়েছিল। তারপর সেই এ থেকে একটা পেয়ারা গাছ জন্মালো, আর তার শেকড় বাকর ছড়ালো ওই পিঠের ফুটোর মধ্যে। ব্যাস ধীরে ধীরে সেই পেয়ারা চারা থেকে এত বড় পেয়ারা গাছ হলো। দূর, তোমার কথার এক বর্ণ বিশ্বাস করলুম না। একটা টিকটিকি কখনো অত বড় গাছ বইতে পারে গোপাল? তুমি কি আমায় বোকা পেয়েছো? ও মা, কেন বইতে পারবে না, ছোট থেকে বইছে তো, তাই অভ্যেস হয়ে গেছে। এও সেই তোমার অভ্যেস। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, খুবই সত্যি কথা, অভ্যেসে কি না হয়। আচ্ছা, আমি তোমাদের আমার মামার বাড়ির এক করার কথা বলেছিলাম কি? করার কথা কই না তো, কি করা ভাই? বলিনি না? বেশ শোনো তবে, আমাদের জমিদারিতে একবার আমার দাদুর ইচ্ছায় নারায়ণ পুজো হয়, তা সেই নারায়ণ পুজোর খিচুড়ি রান্নার জন্য করার দরকার। আমাদের অনেকগুলো বড় বড় কড়া ছিল, কিন্তু দাদুর ইচ্ছা ছিল একটা কড়ায় সমস্ত গ্রামবাসীর জন্য একসাথে একেবারে খিচুড়ি রান্না হবে। তা তখন আমার দাদুর নির্দেশে কর্মকার পুরু লোহার পাত জুড়ে জুড়ে ওই কড়াখানা তৈরি করেছিল। বাবা, তাহলে সে তো খুব বড় কড়া হয়েছিল। বাবা, বড় বলে বড়, কড়ার এপারে দাঁড়ালে ওপার দেখা যেত না, এই বড়। ও, এইবার বুঝেছি, ও কড়া তাহলে তোমাদের ছিল। সে কি, কড়াটা তাহলে তুমি দেখেছো? বাবা, দেখিনি আবার। তোমার বাবা তো দেনার দায়ে ওই কড়া আমার শ্বশুরের কাছে বন্ধক রেখেছিল। এখন আমায় শ্বশুর ওই কড়ার জল ভর্তি করে মাটি দিয়ে তাতে পদ্ম ফুলের বীজ পুঁতে পদ্ম বাগান করেছে। এই রে, রাজসভার সভা শুরু হয়ে এলো। এই যাই ভাই। না হলো তো, দিলো মুখে জামা ঘষে, আমার মাথায় এত এক বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাই? এখানে নয়, একেবারে সোজা রাজসভায় তার প্রমাণ দেব। এখন চলো সব। সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। পরম প্রতাপী, পরম দয়ালু সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে এবার সভার কাজ শুরু করা যাক। মন্ত্রীবর হবুচন্দ্র, রাজ্যের খবর কি? ভালো ভালো মহারাজ, খুবই ভালো, চতুর্দিকে শান্তি বিরাজ করছে। হবুচন্দ্র, রাজকোষের খবর কি? মহারাজ, লক্ষ্মীর কৃপায় রাজকোষ যেন উপচে পড়ছে। আপনার কথা মতো মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে সমস্ত রাজস্ব পাঠানো হয়ে গেছে। বাহ, ভালো ভালো, খুবই ভালো। শুধু তাই নয়, আপনার দয়ায় গরিব দুঃখীরা দুবেলা খেয়ে পড়ে বেশ সুন্দর রূপে বেঁচে পড়তেই আছে। প্রতিদিন সকালে রাজকোষ থেকে তাদের প্রত্যেককে উপযুক্ত পরিমাণে দানও দেওয়া হচ্ছে। যাক, শুনে মনটা খুশিতে ভরে উঠল। দেখবেন মন্ত্রী গোবুচন্দ্র, ঠিক ঠিক নির্দেশ মতো যেন দান কার্যটা চালিয়ে যাওয়া যায়। যথাজ্ঞে মহারাজ। মহারাজ, আমার একটা কথা কদিন ধরেই মনে হচ্ছে। কি কথা মহামন্ত্রী? আচ্ছা মহারাজ, বলতে পারেন, হনুমান, বাঁদর, মানুষ প্রভৃতি সমস্ত প্রাণী সর্বাঙ্গে লোম থাকলেও হাতের তালুতে কোনো রকম লোম থাকে না। অবশ্য অন্য কোনো মানুষের হাতে আছে কি না তা একেবারে জোর দিয়ে বলতে পারবো না,
কিন্তু এটা বলতে পারি সমস্ত নদিয়াবাসীর হাতের তালুতে একদম লোম নেই। কেন বলুন তো? না, আমি ঠিক বলতে পারবো না। গোপাল, তুমি কি বলতে পারবে? কেন পারবো না মহারাজ, এ তো খুব সহজ উত্তর। সহজ উত্তর? বেশ, বলো তো উত্তরটা শুনি। আমরা সমস্ত নদিয়াবাসীরা দুহাত পেতে মহারাজের দান গ্রহণ করেছি, তাই প্রত্যহ দান সামগ্রীর সাথে হাতের তালুর ঘর্ষণে তালুর লোম ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যদি তোমার কথা মেনেই নি, তাহলে এবার বলো তো, স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের তালুতে কেন লোম নেই? তিনি তো আর দান গ্রহণ করেন না। তিনি দান গ্রহণ করবেন, এ কি সম্ভব? তিনি এক বিত্তবান রাজা, প্রত্যহ সকালে রাশি রাশি মোহর গরিব দুঃখী ও নদিয়াবাসীদের মধ্যে বিলি করেন, তাই প্রত্যহ মোহর ও অন্যান্য দান সামগ্রীর ঘর্ষণে মহারাজের হাতের তালুর লোম ক্ষয়ে নষ্ট হয়ে গেছে, তাই মহারাজের হাতের তালুতে কোনো লোম নেই। বাহ 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 বাহ, এত কঠিন একটা প্রশ্নের কি সুন্দর সমাধান! সত্যি সত্যি গোপাল, তুমি মহান। এই নাও তোমার পুরস্কার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি। ও যাই যাই, বলো কি বলবে? এই দেখো মোহরের থলি, মহারাজের থেকে পুরস্কার পেয়েছি। ও মা কি সুন্দর! তাহলে এবার আমার ভাইয়ের বউকে কানবালা গড়িয়ে দেবে তো? দেব মানে নিশ্চয়ই দেব। হ্যাঁ, তাও শুধু সোনার নয়, সোনার উপর চুনি বসানো কানবালা।